আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স এক্সপার্ট ইঞ্জিনিয়ার্স ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম ও অভিনন্দন প্লটের মালিক বা জমির মালিক হিসাবে বাড়ি বা ভবনের প্লান তৈরি করতে চাইলে সেই মালিকের অবশ্যই আর্কিটেক্ট কিংবা প্ল্যানারের কাছে তার বাড়ি বানানোর প্রয়োজনীয়তা এবং বিভিন্ন দিক উল্লেখ করতে হয় যেমন কয়টি স্বয়ং কক্ষ বা বেডরুম প্রয়োজন কয়টি বাথরুম কয়েকটি বারান্দা স্টোর রুম বা সার্ভেন্ট রুম প্রয়োজন আছে কি না ইত্যাদি একটি বিল্ডিং বা ভবনে কী কী রুম থাকতে পারে সে সম্পর্কে পরিষ্কার একটা ধারণা থাকা উচিত বাড়ি করার ক্ষেত্রে আপনাকে আরও কিছু বিষয় মাথায় রাখতে হবে যেমন বিভিন্ন রুমের স্ট্যান্ডার্ড সাইজ এবং সর্বনিম্ন সাইজ বা মাপ রুমের অবস্থান সৌন্দর্য কীভাবে পর্যাপ্ত আলো বাতাসের সুব্যবস্থা করা যায় নিরাপত্তা ব্যবস্থা ভবিষ্যৎ পরিকল্পনা আপনার এলাকার নিয়ম অনুযায়ী কতটুকু জমি ছেড়ে বাড়ি করতে হবে তার পরিমাণ ইত্যাদি এ বিষয়ে ধারণা থাকলে আর্কিটেক্ট কিংবা প্ল্যানারকে বলতে কিংবা বুঝিয়ে দিতে পারবেন আপনার রিকোয়ারমেন্ট অবশেষে আপনার পছন্দ এবং বাজেট অনুযায়ী আর্কিটেক্ট প্লান তৈরি করে দিবেন। আজকের এই ভিডিওটি যারা নতুন বাড়ি তৈরি করতে যাচ্ছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটিতে যা যা জানতে পারবেন বিভিন্ন রুমের স্ট্যান্ডার্ড এবং সর্বনিম্ন মাপ কোন রুম কোথায় হওয়া উচিত বা রুমের অবস্থান তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন স্কিপ করলে অনেক বিষয় বাদ পড়তে পারে আমি ইঞ্জিনিয়ার আব্দুল সত্তার আছে আপনাদের সাথে চলুন শুরু করি আর অবশ্যই এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টস করে আপনার মতামত জানাতে পারবেন চলুন এবার জেনে নেই বিভিন্ন রুমের স্ট্যান্ডার্ড ও সর্বনিম্ন মাপ এবং রুমের অবস্থান এক্ষেত্রে মনে রাখা দরকার রুমের স্ট্যান্ডার্ড সাইজ বা আকার সেই এলাকার ভৌগোলিক অবস্থান কালচার এবং স্থাপত্য ঐতিহ্য এবং বাড়ির সামগ্রিক ডিজাইনের উপর নির্ভর করে ড্রয়িং রুম ফ্ল্যাট হোক কিংবা বাড়ি ড্রয়িং রুম একটা লাগেই ড্রয়িং রুম হল পরিবারের সদস্যদের বসার জন্য এবং বন্ধু ও অতিথিদের রিসিভ করার জন্য একটি কমন আরামদায়ক এবং আকর্ষণীয় জায়গা ফ্ল্যাট বা বাড়িটির অন্যতম প্রধান আকর্ষণ হল ড্রয়িং রুম কারণ বাড়ির অতিথি পরিবার পরিজনেরা সর্বপ্রথম এই ঘরটিতেই পদার্পণ করেন আড্ডা আলাপ আলোচনা সব কিছুই মূলত হয় ড্রয়িং রুমটিতেই বিশেষ অকেশনে কখনও কখনো এটি রিসিপশন কক্ষ এবং ডাইনিং রুম হিসাবে ব্যবহৃত হয় ড্রয়িং রুমটি বিল্ডিংয়ের মাঝখানে অবস্থিত হওয়া উচিত এবং সামনের বারান্দা ও খাবারের জায়গার সাথে সংযুক্ত করা উচিত এটিতে ভালোভাবে আলোকিত এবং বায়ু চলাচলের ব্যবস্থা করা উচিত সাধারণত ড্রয়িং বা লিভিং রুম হল বিল্ডিংয়ের সবচেয়ে বড় কক্ষ যেন এটি বাড়ির কিছু আনুষ্ঠানিক কাজের জন্য ব্যবহার করা যায় ড্রয়িং রুমের আকার ব্যবহৃত আসবাবপত্রের ধরন অনুযায়ী নির্ধারণ করা উচিত ড্রয়িং রুমের স্ট্যান্ডার্ড সাইজ হওয়া উচিত তেরো ফিট ছয় ইঞ্চি বাই তেরো ফিট সর্বনিম্ন সাইজ হওয়া উচিত দশ ফিট বাই তেরো ফিট ছয় ইঞ্চি ডাইনিং রুম ডাইনিং রুমটি ড্রয়িং রুমের পিছনে এবং রান্নাঘরের কাছে দেওয়া উচিত আধুনিক ডিজাইনের ঘরগুলিতে ড্রয়িং রুম এবং ডাইনিং রুম কম্বাইন্ড থাকে দুটি মিলে একটা বড়ো রুম পাওয়া যায় বিশেষ কোনো অনুষ্ঠানের জন্য বড় একটি রুম পাওয়া যায় যারা একটু কনজারভেটিভ মাইন্ডের তারা ড্রয়িং রুম থেকে ডাইনিং রুম আলাদা রাখে ডাইনিং রুমের স্ট্যান্ডার্ড সাইজ হওয়া উচিত এগারো ফিট বাই বারো ফিট নর্মাল সাইজ হওয়া উচিত দশ ফিট বাই দশ ফিট ডাইনিং রুমের সর্বনিম্ন সাইজ হওয়া উচিত আট ফিট বাই দশ ফিট বেডরুম বেডরুমগুলি এমনভাবে অবস্থিত হওয়া উচিত যাতে সর্বোচ্চ ন্যাচারাল গিফট অর্থাৎ পর্যাপ্ত আলো বাতাস পাওয়া যায় একই সাথে গোপনীয়তা রক্ষা করা যায় সাধারণত একটি বিল্ডিংয়ের কনার সাইডে বেডরুম দেয়া হয় যাতে কমপক্ষে একটি ওয়াল বায়ু চলাচল এবং আলোর জন্য উন্মুক্ত থাকে পর্যাপ্ত ভেন্টিলেশান এবং লাইটিংয়ের জন্য সর্বনিম্ন জানালার ক্ষেত্রটি ফ্লোর এরিয়ার ওয়ান ইস টু টেন হওয়া উচিত বেডরুমের অবস্থান এমন হওয়া উচিত যাতে রুমে সকালের সূর্যের আলো পায় যেন ব্যালকনিতে বসলেই ভেসে আসে দক্ষিণা বাতাস আবার এক বেডরুম থেকে আরেক এক বেডরুমের দূরত্ব বা অবস্থান এমন হবে যেন সম্পূর্ণ প্রাইভেসি বজায় থাকে অর্থাৎ এক রুম থেকে অন্য রুমের অভ্যন্তরীণ দৃশ্য সহজেই দৃষ্টিগোচর হবে না বেডরুমের স্ট্যান্ডার্ড সাইজ হওয়া উচিত তেরো ফিট বাই পনেরো ফিট ছয় ইঞ্চি নর্মাল সাইজ হওয়া উচিত দশ ফিট বাই তেরো ফিট ছয় ইঞ্চি আবাসিক ভবনের প্রতিটি ইউনিটের ক্ষেত্রে বেডরুমের ন্যূনতম প্রস্থ টু পয়েন্ট নাইন মিটার বা নয় ফিট ছয় ইঞ্চি কিচেন বা রান্নাঘর রান্নাঘরটি বিল্ডিংয়ের পিছনের কোণে দেওয়া উচিত তবে নর্থ ইস্ট কোণটি সবচেয়ে ভালো এটি ডাইনিং রুমের সাথে সংযুক্ত হওয়া উচিত এবং বাইরে বের হওয়ার আলাদা অ্যাপ্রোচ থাকা উচিত যদি সম্ভব হয় রান্নাঘরটি এমনভাবে অবস্থিত হওয়া উচিত যাতে সূর্যের আলো সকালের সময় আসে কিচেনে রান্নার সময় রান্নার গ্যাস বা ধোঁয়া যেন অন্য রুমে প্রবেশ করতে না পারে এই জন্য বায়ু চলাচলের জন্য জানালা এবং ধোঁয়া থেকে মুক্তির জন্য চিমনি থাকা উচিত রান্নাঘরের পরিবেশ ফ্রেশ রাখার জন্য কিচেনে একজস্ট ফ্যান ব্যবহার করতে পারেন কিচেনে জানালার স্থান মিনিমাম হওয়া উচিত ফ্লোর এরিয়ার পনেরো পারসেন্ট কিচেন রুমের স্ট্যান্ডার্ড সাইজ হওয়া উচিত নয় ফিট দশ ইঞ্চি বাই নয় ফিট দশ ইঞ্চি নর্মাল সাইজ হওয়া উচিত আট ফিট বাই নয় ফিট দশ ইঞ্চি রুমের সর্বনিম্ন সাইজ হওয়া উচিত আট ফিট বাই সাত ফিট রান্নাঘরের ন্যূনতম ক্ষেত্রফল চার বর্গমিটার বা তিতাল্লিশ বর্গফুট এবং প্রস্থ ন্যূনতম ওয়ান পয়েন্ট ফাইভ মিটার বা পাঁচ ফিট হবে গেস্টরুম গেস্টরুম বা অতিথি রুম গেস্টরুম হওয়া উচিত ওয়েল লাইটেড অ্যান্ড ভেন্টিলেটেড এটি ভবনের একপাশে সাধারণত ড্রয়িং রুমের পাশে অবস্থিত হওয়া উচিত নিরাপত্তা ও প্রাইভেসির কথা মাথায় রেখে গেস্ট বা অতিথিকে আলাদা রাখা ফ্রম ইনসাইড অব দ্য হাউস গেস্টরুমের সাথে বাথরুমের ব্যবস্থা করা উচিত গেস্টরুম বা অতিথি রুমের স্ট্যান্ডার্ড সাইজ হওয়া উচিত দশ ফিট বাই এগারো ফিট নয় ইঞ্চি গেস্টরুমের সর্বনিম্ন সাইজ হওয়া উচিত আট ফিট বাই নয় ফিট স্টোর রুম স্টোর রুম রান্নাঘরের কাছাকাছি অবস্থিত হওয়া উচিত এবং পর্যাপ্ত সংখ্যক সেলফ বা তাক থাকা উচিত জায়গার স্বল্পতা বা কম জায়গা হলে কখনো কখনো স্টোর রুম এবং রান্নাঘর একই সাথে কম্বাইন্ড হয় স্টোর রুমের স্ট্যান্ডার্ড সাইজ হওয়া উচিত আট ফিট বাই আট ফিট থেকে দশ ফিট বাই দশ ফিট প্যান্ট্রি রুম প্যান্ট্রি হল রান্না করা খাবার রাখার জন্য ডাইনিং রুমের সংলগ্ন একটি ছোটো ঘর এটিতে পর্যাপ্ত সংখ্যক কাপবোর্ড বা সেলফ থাকতে হবে সাধারণ বিল্ডিংয়ের জন্য রান্নাঘরটাই প্যান্ট্রি হিসাবে কাজ করে প্যান্ট্রি রুমের স্ট্যান্ডার্ড সাইজ হওয়া উচিত আট ফিট ছয় ইঞ্চি বাই দশ ফিট নর্মাল সাইজ হওয়া উচিত আট ফিট বাই আট ফিট স্টাডি রুম বা পড়ার ঘর পড়ার ঘর বা স্টাডি রুমে যে সব সময় বই পড়া হবে তেমন নয় বই পড়া বা লেখালেখির বাইরেও সেখানে অফিসের অনেক টুকিটাকি কাজ করা হয় এর জন্য প্রয়োজন শব্দমুক্ত ও আরামদায়ক একটি জায়গার স্টাডি রুমের অবস্থান হওয়া উচিত এমন একটি জায়গায় স্টাডি রুমের স্ট্যান্ডার্ড সাইজ হওয়া উচিত দশ ফিট বাই এগারো ফিট নয় ইঞ্চি নর্মাল সাইজ হওয়া উচিত নয় ফিট বাই দশ ফিট ড্রেসরুম ড্রেসিং রুমের উপযুক্ত জায়গা হলো বেডরুমের ঠিক পাশে এটি অ্যাটাচ বাথরুমের পরেই কম্বাইন্ডও হতে পারে ড্রেস চেঞ্জ করা সহ মেক ওভার করার জন্য এ রুম ব্যবহার করা হয় ড্রেস রুমের স্ট্যান্ডার্ড সাইজ হওয়া উচিত আট ফিট বাই সাত ফিট বাথরুম বা টয়লেট এখনকার দিনে কমন প্র্যাকটিস প্রতিটি বেডরুমের সাথে অ্যাটাচ বাথরুম এবং ওয়াটার ক্লোজেট দেয়া কমন বাথরুম হলে সবাই যাতে সহজেই ব্যবহার করতে পারে এমন স্থানে টয়লেট বা বাথরুম হওয়া উচিত টয়লেটে অবশ্যই অ্যাকসাস্ট ফ্যান ব্যবহার করবেন এটা এয়ার ভেন্টিলেশনের মাধ্যমে টয়লেটের দুর্গন্ধ দূর করা পাশাপাশি আপনার টয়লেটের ফ্লোর শুকনা রাখবে বাথরুম বা টয়লেটের স্ট্যান্ডার্ড সাইজ হওয়া উচিত পাঁচ ফিট বাই সাত ফিট নর্মাল সাইজ হওয়া উচিত পাঁচ ফিট দশ ইঞ্চি বাই চার ফিট তবে বেসিন ও ওয়াটার ক্লোজেট সম্বলিত টয়লেটের ক্ষেত্রে ন্যূনতম ফ্লোর এরিয়া ওয়ান বর্গমিটার এবং ন্যূনতম প্রস্থ এক মিটার হবে বারান্দা বা ব্যালকনি বারান্দার জন্য সর্বোত্তম অবস্থান দক্ষিণ এবং পশ্চিমে যদি বিল্ডিংয়ের সামনের অংশটি পূর্ব দিকে হয় তবে বারান্দা পূর্ব দিকেও হতে পারে বারান্দাটি একটি ওয়েটিং রুম হিসাবেও কাজ করে দিনের বেশিরভাগ সময় বারান্দা বিল্ডিংয়ের দেয়ালকে ছায়া দেয় এজন্য এটি মেঝের প্রস্থের টু ইস টু এর বেশি উচ্চতায় খোলা থাকবে না প্রতিটি বাড়ির সামনে এবং পিছনে একটি বারান্দা থাকতে হবে স্পেস না থাকলে পিছনের বারান্দা বাদ দেওয়া যেতে পারে বারান্দার স্ট্যান্ডার্ড সাইজ হওয়া উচিত আট ফিট প্রস্থ নর্মাল সাইজ হওয়া উচিত পাঁচ ফিট এবং সর্বনিম্ন তিন ফিটের কম নয় সিঁড়ি সিঁড়ির অবস্থান রাস্তার দিকে রাস্তা থেকে সর্বনিম্ন দূরত্বে হওয়া উচিত যেন সহজেই লোকজন রাস্তা থেকে বিভিন্ন তলায় যেতে পারে আবাসিক দালানের ক্ষেত্রে সিঁড়ির অবস্থান কেন্দ্রস্থলে এবং পাবলিক বিল্ডিংয়ের ক্ষেত্রে সিঁড়ির অবস্থান যেদিকে সিঁড়ির প্রবেশ পথে সুবিধাজনক বিস্তৃত এলাকা পাওয়া যাবে সেই দিকে হওয়া উচিত স্ট্যান্ডার্ড সাইজ হওয়া উচিত আট ফিট বাই ষোলো ফিট নর্মাল সাইজ হওয়া উচিত সাত ফিট বাই চোদ্দো ফিট সাবস্টেশন রুম সাবস্টেশন রুমের মাপ ডিপেন্ড করে ক্যাপাসিটি অফ ট্রান্সফর্মারের উপর সেক্ষেত্রে একশো পঞ্চাশ কেভি এর জন্য বারো বর্গমিটার ট্রান্সফরমার রুম এবং বিয়াল্লিশ বর্গমিটার সাবস্টেশন রুমের সাইজ হবে গ্যারেজ গ্যারেজ হচ্ছে গাড়ি রাখার স্থান অ্যাপার্টমেন্ট বিল্ডিংয়ে সাধারণত বেসমেন্ট ও গ্রাউন্ড ফ্লোরে গাড়ি রাখার ব্যবস্থা থাকে যেটাকে আমরা পার্কিং বলি এছাড়া বিল্ডিংয়ের পাশে বা আলাদা করে বাইরেও গ্যারেজ তৈরি করা হয় গ্যারেজের সাইজ গাড়ির সাইজের উপর নির্ভর করে গ্যারেজের স্ট্যান্ডার্ড সাইজ হওয়া উচিত দশ ফিট বাই বিশ ফিট